ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়দাস মণ্ডল এগ্রিকালচার থিংস। আজকে শুরু করছি আমি একটা রেসিপি, রেসিপিটা একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, এখন শীতের মরশুম, এই সময়ে আমাদের বাঙালির ঘরে ঘরে সব পিঠে বানানোর সময় চলে এসেছে, পিঠে পার্বণের উৎসব চলবে। তো আজকে আমি বানাচ্ছি মালপোয়া। এই দেখুন, কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি চাল। চালের মধ্যে একটু সুজি দিয়েছি, একটু ময়দা দিয়েছি, আর কড়াইতে দিয়েছি বাদাম তেল। এখন এই দেখে নিন, আমার মালপোয়া রেডি হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। তো যদি মালপোয়া আপনি বানাতে চান, কি করে বানাবেন, উপকরণ কি লাগছে আমি বলে দিচ্ছি। আপনি যদি দু কাপ চাল নেন তাহলে 50 গ্রাম সুজি দেবেন, আর 50 গ্রাম ময়দা দেবেন। চিনি লাগবে 1 কাপ, বড় দানার চিনিটা দেবেন 1 কাপ, আর কাজু কিশমিশ আপনার ইচ্ছে মতো দেবেন। কেউ আবার মৌরি দিয়েও করে মালপোয়া। আর কড়াতে তেল দেবেন, ছোটো কড়াই হলে সবচেয়ে ভালো হয়। তো কড়াইতে তেল দিয়ে তারপরে ভাজবেন মালপোয়া। তো এই যে দেখুন, পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে কিছু সময়, এই যে আমি পেস্ট করে রেখে দিয়েছি, পেস্ট করে কিছু সময় রেখে দেবেন, 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে তারপরে করবেন। একটু এরকম করে ফেটিয়ে নেবেন, নিয়ে দেবেন। কোনো রকম কেমিক্যাল দেওয়া দরকার নাই, এমনিই ফুলে উঠবে। এই দেখুন আমি বানিয়েছি, খুব সুন্দর ফুলে ফুলে উঠছে। এই যে আমার হাতে দুটো আরও। তো দেখুন, যদি এটা বানাতে চান, খুব সুন্দর একটা রেসিপি, না হওয়ার মতো কিছুই নেই। আপনারা করে খেতে পারেন, আত্মীয় পরিজনে আসলে করে খাওয়াতে পারেন। দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।